চক দে ইন্ডিয়া, খেলার দুনিয়ায় জয় জয়কার ইন্ডিয়ার, জয় জয়কার বাংলার। যোগাসন ও ক্যারাটে দুটি বিভাগেই সেরা বাংলা, জয় জয়কার আমাদের দুই জেলার। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডল এবং হুগলি জেলার সিঙ্গুর থেকে পুলক চক্রবর্তীর বিশেষ খেলার খবর। তার মাঝেও মন কি যে শিলিগুড়ি চ্যাম্পিয়ন গেছে সেখানে কেমন মনে হলো? ভালোই মনে হয়েছে, তবে যতটা আশা করে গিয়েছিলাম অতটা হয়নি, একটু মন খারাপ, তাও ঠিক আছে। পরবর্তী গিয়ে আর কি করতে চাইছো? পরবর্তীকালে যেটা খামতি আছে সেটা পূরণ করে নিতে চাইছি, যে ভুলটা হয়েছে সেটা শুধরে নিতে চাইছি, আরও ভালোভাবে প্র্যাকটিস করবো, আরও ভালো আশা করছি পরের বার থেকে আরও ভালো। কী নিয়ে এসছো এখানে? এখানে নিয়ে এসছি চারটে গোল্ড আছে, চারটে সিলভার আছে, সাতটা ব্রোঞ্জ আছে। তুমি কী পেয়েছো? আমি নিয়ে এসছি ব্রোঞ্জ। তোমার সাফল্যের পিছনে কে কে আমার কি সহযোগিতা বেশি করেছে? আমার সহযোগিতা আছে, পাশে আছে আমার স্যার রফিউল আজম স্যার, তারপরে আছে বাবা মা, টিমের মেম্বার সবাই সাপোর্ট করেছে। নাম? রিয়া শর্মা। লেগেছে বলতে আমরা যেরকম আশা করে গিয়েছিলাম এখান থেকে, ওর থেকে আরও মানে ভালো ভালো ছেলে এসছে। আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওখানে, কিন্তু যেরকম ভেবে গিয়েছিলাম একটা যেরকমভাবে খেলবো করে খেলবো, তার থেকে আরও ভালো প্লেয়ার এসেছিলো ওখানে। এবং আমরা চেষ্টা করবো আগামীতে আরও ভালো করে যাতে খেলতে পারি, আমরা যেরকম ভেবে গিয়েরকম হয়নি, আগামীতে আমরা চেষ্টা করবো। তো ভালো লেগেছে ওখানে গিয়ে, কিন্তু যেরকম ভেবে গিয়েছিলাম ওরকম। কটা দেশের সঙ্গে আপনার নাম কি প্রতিযোগিতা হয়েছিল? চারটে দেশ, নেপাল, ভারত, বাংলাদেশ। তাদের মধ্যে তোমার কী পেয়েছো? কি আমি গোল্ড পেয়েছি, আমার টিমে চারজন গোল্ড হয়েছে এবার। নাম? নাম সাইমা। আমরা বহুদিন থেকে প্র্যাকটিস করছি এবং সেখানে সেখানে প্রস্তুতি করাচ্ছি। বিগত তিন মাস আগে আমি খবর পাই ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আছে, ইন্টারন্যাশনাল ওপেন গোজিরিউ ক্যারেটে চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে আছে, যার জন্য আমরা সেখানে প্রিপারেশন এবং ছেলেদের সপ্তাহে দুদিন যেখানে প্র্যাকটিস হয় তিন দিন চার দিন করে প্র্যাকটিস করিয়েছি। এবং সবাইকে সবাই মেডেল পাবে আমি জানি, কিন্তু আমি চেয়েছি প্রত্যেকে যেন গোল্ড পায়। সেইভাবে আমাদের মোট ১১ জন প্রতিযোগী নেমেছিলো ছেলে মেয়ে মিলিয়ে ক্যারাটেকারা। তাদের মধ্যে আমাদের কাতা এবং কুমিতে দুটো ইভেন্ট আছে, সেই ইভেন্টে এরা চারটে গোল্ড পেয়েছে, সাতটা সিলভার, সাতটা ব্রোঞ্জ, টোটাল ১৮টা মেডেল পেয়েছে। যতটা আপনার চেয়ে তার থেকে কতটা সাফল্য পেয়েছেন আপনার ছাত্রছাত্রীরা? ছাত্র সাফল্য মোটামুটি পেয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম প্রত্যেকেই গোল্ড পাক, তো সেটা সেদিক দিয়ে আমার একটু কমে গেছে। তো খেলা তো এটা হবে, কারণ সব ভালো মন্দ সব মিলিয়ে হবে, যা আশা করবো। আমি তো সর্বোচ্চ আশা করবো, আমি কোচ, আমি যেভাবে প্রিপারেশান নিয়েছি বাচ্চাদেরকে দিয়েছি, আমি আশা করবো আমার সর্বোচ্চটা যারা দান করে ওরা, কিন্তু চেষ্টা করে যে পারেনি নেক্সট টাইম হবে, এটা ওদের শিক্ষা হলো এবং এই শিক্ষা থেকে আবার নতুন করে জন্ম হবে ওদের উৎসাহ। একটা ভিডিও ফুটেজ রেখেছি, সেখানে যাদের দেখবো যেগুলো তো ওরা পিছিয়ে আছে সেগুলোকে আমরা ডিসকাস করবো আরও মাস্টারদের সঙ্গে, করে ওদের সেই জায়গাগুলো যেগুলো অভাব আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। নাম? আমার নাম শিয়ান রফিউল আজম সর্দার, ইন্সট্রাক্টর কলকাতা পুলিশ। আমি ক্যারেটেতে কোচ আছি এবং ১৯৮০ সাল থেকে কন্টিনিউ আছি।
মেয়ের এই সাফল্যটা কেমন লাগে? আমার খুব ভালো লাগছে, আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ, কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে, ওনার চেষ্টায়, আর ওরও চেষ্টা ছিল। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। ও যেভাবে পরিশ্রম করে উঠছে, আগামী দিনে ওর স্বপ্ন আছে, কতটা সার্থক করতে পারবে? ও যতটা স্বপ্ন দেখছে আমি ওর পিছনে আছি, সাথে আছি, ও যেন সেই স্বপ্নটা সত্যি করতে পারে, ওর স্যারও যেন পাশে থেকে স্বপ্নটা সত্যি করিয়ে দেয়, এটাই। যোগাসনের উপর যেভাবে আরও বেশি সরকারের উদ্যোগ দেখা যাচ্ছে, সেই অনুযায়ী কি সরকারি সাহায্য সেরকম কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমি পেয়েছি। কীরকম? আমাকে ওকে স্পন্সর করে সরকার, ও যাওয়া থাকা ওখানে সবটাই। যখন ও পুরস্কার পেল তখন আপনার কেমন লাগছে? আমার তো চোখে জল এসে গেছে, আমার খুবই ভালো লেগেছে। আপনার নামটা বলে দেবেন? বিজলি বাগ। বিজলি বাগ। ট্রফি পেয়ে কেমন লাগছে বলো? ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে। প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে তৈরি করেছেন, আমার গুরু গৌরাঙ্গ সরকার স্যার, এবং আমার ইনস্টিটিউট যোগায়রা যেখান থেকে আমি উঠেছি, প্রথমে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই। তারপরে আমার পরিবারের সবাই, মা বাবা, আমার স্কুলের স্যার, পড়ার স্যার, কাকিমারা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমার এই খেলাধুলার পিছনে কে বেশি তোমার সাহায্য করেছে, মানে পরিবারে আমার কাকা, মা, তারপর বাবা। মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে, তারপরে সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে, যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছেই। তারপর তো আমার স্যার তো আছেনই। তুমি তো চারটে গোল্ড পেয়েছো? হ্যাঁ, আমি আমার চারটে ইভেন্ট ছিল, ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি, আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি, রিদমিক পেয়ার, আর্টিস্টিক পেয়ার, এই চারটে ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি। যখন তোমাকে ঘোষণা করা হলো তখন কেমন লাগছিল? তখন তো আমার খুবই ভালো লাগছিল, আর যখন প্রথম আমি গোল্ডগুলো পেলাম আমার সত্যি খুব আনন্দ হচ্ছিলো। তারপরে যখন আমি পুরো একদম চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে উইনার হলাম তখন তো চোখে খুবই আনন্দে জল চলে এসেছিলো। আমার আগামী দিনের লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে অংশগ্রহণ করা এবং সেখানেও যাতে আমি সাফল্য অর্জন করতে পারি সেটা, আর এবং পরের বছর কম্বোডিয়াতে কম্পিটিশান আছে ইন্টারন্যাশনাল, ওটাতে আমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে। তোমার নামটা বলো? আমার নাম নেহা বাগ। স্কাই নিউজের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন এলাকায়, কল্যাণ মণ্ডল উত্তরবঙ্গ, বাইজিৎ মণ্ডল দক্ষিণবঙ্গ, সমীর বর বলাগড়, পুলক চক্রবর্তী সিনিয়র রিপোর্টার, গোপাল চক্রবর্তী কলকাতা রিপোর্টার, চিরঞ্জীব চ্যাটার্জি এক্সিকিউটিভ এডিটার।